হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগস। তো বন্ধুরা দেখো, আমি চলে গিয়েছি কোথায় বলো তো, রান্নাঘরে। তো বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলি, ঠিক আছে? আমরা গরিব বলে কি আমরা লুচি খেতে পারবো না? আমরা গরিব বলে কি কষা মাংস খেতে পারবো না? আমরা গরিব বলে ভালো মন্দ কিছু করে খেতে পারবো না নাকি? আরে আমরা গরিব নয়, ঠিক আছে? আমাদের মন্দ তো আছে ঠিক, বড় লোকদের দেখবে তোমাদের ধন থাকে কিন্তু মন থাকে না, ঠিক আছে? আর আমরা গরিব তো, আমাদের মন নেই, আমাদের মন আছে ঠিক আছে, কিন্তু ধন নেই, ঠিক আছে? বুঝতে পারলে তো? তোমরা অনেকেই বলো যে গরিব আবার একার, আরে গরিব হয়েছে তা কী হয়েছে, তা পেটে কি আমরা কিছু খেতে পারবো না নাকি? কিছু যদি ভালো মন্দ জিনিস হয় আমরা কিছু করে খেতে পারবো না? সেটা অবশ্যই পারবো, তোমরাও পারবে। যারা গরিব তারা তাদেরকে কিন্তু খাওয়া বন্ধ, কোনো শাস্ত্রে লেখা আছে নাকি যে তোমরা গরিব মানুষ, তোমরা গরিব মানুষ কিছু করে তোমরা খেও না? বন্ধুরা কি জানো তো, ধরো আমাদের যেটা মনে হয় সেটাই বানিয়ে খায় জানো তো। দেখো লুচি ভাজছি, এদেরকে দেখেছো? ওটা আবার ধরো লাস্টে কাল লুচি তো, তার জন্য ওটা ভাষায় রুটির মতো বানিয়েছি, দেখেছো? এদেরকে লুচি বানানো কমপ্লিট হয়ে গেল। এদেরকে এবার কী করছি, কোনো আলু পেঁয়াজ হয় জানো তো, আর আমার জন্য তো লুচি ভাজার সঙ্গে না আলু ভাজা তো দারুণ লাগে। ওই যে সুজি বানিয়েছি, কিন্তু সুজি আমি একটু খাবো না জানো তো, হয়তো এক চামচ হয়তো খাবো, কিন্তু তার বেশি খাবো না। তো আলুতে দেখো লবণ হলুদ আমি দিয়ে দিয়েছি, এবার আলুগুলো ভেজে নেবো। তো দেখো বন্ধুরা, আর 7টার দিকে তুমি আমার সন্ধ্যা দেখিয়ে আমি ময়দাটা আগে মেখে রেখেছিলাম, বুঝলে তো? তারপরে আমি ভাবলাম যে ময়দাটা তো নরম হয়ে গেছে, সানা মাখা সব কিছু ঠিকঠাক করে রেখেছিলাম, তো এবার ভাবলাম যে লুচিটা বানিয়ে ফেলি। তো দেখো এরকম বাটিতে রয়েছে এধারে, আর এধারে ঢালে রয়েছে। কারণ কি বলো তো বন্ধুরা, মানে বড় জায়গায় রাখিনি, কারণ বলো এখন যে ধরো খেয়ে নেবো বলো, তার জন্য বড় জায়গায় যেয়ে আবার কী হবে, তার জন্য বড় জায়গায় রাখিনি, তাই ছোটো বাটিতে রেখে দিয়েছি। বাটিটা আবার কোথায় বলো তো, একটা ডাল ঢালা ঝুলে তরকারি ঢালার মতন ওদের বাটিটা গ্যাসের উপরে আছে না, ওইটাতে তোমার 7-8টা লুচি রয়েছে, দেখছো? ফোলা ফোলা লুচি গরম গরম। আর দেখো, আর আলু ভাজাগুলো তোমার অর্ধেক হয়ে গেল, লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার ঢাল দিয়ে ঢেকে দেবো, তাহলে ধরো তাড়াতাড়ি হয়ে যাবে। আর কী বলো তো, সব কিছু জিনিস জানো তো একটু ঢেকে রাখলে না বেশ কষাটাও ভালো হয়, বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় জানো। আমার তো মনে হয় যে একটু অমনি যদি একটু আলু ভাতাভাজি করে না, তাও আমি ঢেকে দিই তাহলে জানো, কারণ আমার জন্য আমার এত অভ্যাস খারাপ হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এদেখো আলু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলেছি। এবার দেখি এধারে টুকটুক টুকটুক করে বুয়ে বুয়ে নিয়ে আছি, তারপর তখন এধারে এই ঘরে তখন খেয়ে নেবো। রান্নাঘরে তো ধরো খাওয়া যায় না, রান্নাঘরে খায় কোনো কোনো সময়, কিন্তু এখন তো খাবো না। ধরো এখানে ধরো বুয়ে নিয়ে আসছি, তো দেখি তারপরে। তো বন্ধুরা চলে এসো, গরম গরম লুচি সুজি আর আলু ভাজা খেতে, ঠিক আছে? তো এটা কী মনে হলো আর কী বলো তো বন্ধুরা, আজকে তো ধরো ভিডিওটা তোমার বানিয়েছি গতকালকে, রবিবার ছিল সন্ধ্যাবেলাতে, কিন্তু জানো তো আজকে আর মাংস করিনি। তো আজকে রবিবারটা ঠিক অন্যরকমের জানো তো, আর সকালবেলা জানো তো খিচুড়ি বানিয়েছিলাম, আর সন্ধ্যাবেলাতে লুচি, তার জন্য মাংসের কোনো খেল নেই আজকে। তো তার জন্য বলছে আজ রবিবারটা আজকে ঠিক পালাটা ঠিক অন্যরকম করে একটু ভাবা হলো, বুঝলি? আর বন্ধুরা এই দেখো আমি লুচি এনেছি, দেখো কটা, ও তো ওর জন্য লুচি থালে বেরিয়ে দিয়েছি ওকে, আর আমি নেবো থালে দেখো 4টে নেবো, গুনে আমি 4টে লুচি খাবো, ঠিক আছে বন্ধুরা? কিন্তু দেখো রুটি হলে আমি 2টো খেতাম, কিন্তু লুচি তো চাই 4টে নেবো, তুলে নেবো। তো দেখি ওই সাইডে যাই, হাতটা ভালো করে ধুয়ে আসি, আর লুচিগুলো তুলে নেবো আমার থালে, আর আলু ভাজা নেবো, আর সুজি ওকে দেবো বেড়ে দিয়েছি। এবার ওকে চামচে করে একটু সুজি তুলে দেবো, তারপরে তখন আমি থেকে চামচটা ধুয়ে নিয়ে চলে আসলাম এখানে। তো ওকে থালে দেখি তুলে দিয়ে দেখি ওই সাইডটায় যাই একটু জানো তো, না ফ্যানের হাওয়াটা ভালো পাওয়া যায় না গো এই সাইডে থেকে, তার জন্য একটু ওই সাইডে চলে গেলাম। দেখেছ এই দেখো, এবার তুলে দিচ্ছ ওকে, আর আমি ওই থালে তুলে নেবো ওটা আগে। আর কী বলতো বন্ধুরা, দেখেছো ছোটো চামচে না ভালো করে সুযোগ দিতে, আমি যে মনে করলাম যে হাতটা দিয়ে তুললে মানে ভালো হতো, তো দেখো জাস্ট কিছুই করলাম না, তো ছোটো চামচ দিয়ে উঠে গেলো, যা হলো হলো, না হলো না হলো, তবু উঠছে। কিন্তু কী বলতো একটু লেট হচ্ছে, তার জন্য একটু লেট হচ্ছে, একটু লেট হলে বাকি আছে, তো কোনো অসুবিধা নাই। তো এবার বন্ধুরা, এবার আমি দেখো থালে নেবো, দেখো 1টা 2টো 3টে 4টে 4টে লুচি আর নেবো না, হ্যাঁ আর নেবো না। আর বন্ধুরা কী বলতো, বেশি করিনি কারণ জানো তো, কারণ ধরো সকালবেলায় বাসি জিনিস কিছুই খায় না, বিশেষ করে আমি তো খাই না, কারণ আমার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, তো ওই জন্য দেখেছো ওদেরকে লুচি নিয়ে নিলাম, আলু ভাজা নিয়ে নিলাম, আর একটু সুজিও নিয়েছিলাম 1 চামচ মতো। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আর তোমরা চলে এসো লুচি খেতে, সুজি আলু ভাজা, রাতের দিনে বর্ষার রাতের দিনে গরম গরম লুচি বেশ ভালো লাগবে খেতে। দেখো আমি ঠাকুরকে প্রণাম করে আমি লেগে পড়লাম গিলে নিই বন্ধুরা। তো তোমরা সব ভালো থেকো, আর আমার ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করো। তো বাই, সবাই ভালো থেকো।